নমস্কার, আমরা আলোচনা করছিলাম জীববিদ্যা ও মানব কল্যাণ অধ্যায়টি থেকে। আগের দিন আমরা অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলো আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্সের প্রাথমিক ধারণা আজকে আমরা করব। আমরা জানি যে অ্যান্টিজেন কাকে বলে। না, অ্যান্টিজেন এক ধরনের বিজাতীয় বস্তু যা জীবদেহে প্রবেশ করে অনাক্রম্যতন্ত্রকে উজ্জীবিত করে এবং তার ফলে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়। তাকেই এই বিজাতীয় বস্তুকেই আমরা বলবো অ্যান্টিজেন, যেরকম ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তো এই অ্যান্টিজেন বা বহিরাগত প্যাথোজেন যাই বল না কেন, দেহে প্রবেশের পর দেহের অনাক্রম্যতন্ত্র দ্বারা, অনাক্রম্যতন্ত্র তার বিরুদ্ধে যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে ইমিউন রেসপন্স। এই ইমিউন রেসপন্স দুভাবে হয়, অর্থাৎ ইমিউন রেসপন্স দুটি তন্ত্রের মাধ্যমে কার্যকরী হয় বা ক্রিয়াশীল হয়। তন্ত্র দুটো কি কি? একটা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা, আরেকটা হচ্ছে কোষ নির্ভর অনাক্রম্যতা। তাহলে এই দুটো, মানে দুটো তন্ত্রের মাধ্যমে ইমিউন রেসপন্স কাজ করে। প্রথম পড়ব রস নির্ভর অনাক্রম্যতা সম্পর্কে। তো এই রস নির্ভর অনাক্রম্যতা কিভাবে কাজ করে? ইহা দেহ তরলের মাধ্যমে কাজ করে। দেহ তরলের মাধ্যমে কাজ করে রক্তের প্রধানত বি লিম্ফোসাইট, রক্তের প্রধানত বি লিম্ফোসাইট শ্বেতকণিকা এই ধরনের অনাক্রম্যতায় অংশ নেয়। এই কোষ কোথায় উৎপন্ন হয়? এই কোষ অস্থি মজ্জাতে উৎপন্ন হয় ও অস্থিমজ্জাতে উৎপন্ন হয় এবং সেখানে এর ম্যাচুরেশন ঘটে, এ পূর্ণতা লাভ করে। তো বি লিম্ফোসাইট আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে প্লাজমা কোষ, আরেকটি হচ্ছে স্মৃতি বা মেমারি কোষ। তাহলে বি লিম্ফোসাইট দু প্রকার, একটা হচ্ছে প্লাজমা কোষ আর একটা হচ্ছে মেমরি কোষ। এবার এই প্লাজমা কোষের কাজ কি, এটা আমরা আলোচনা করব এখন। প্লাজমা কোষের কাজ হচ্ছে অ্যান্টিবডি নিঃসরণ করা। অ্যান্টিবডি নিঃসরণ করা হচ্ছে প্লাজমা কোষের কাজ। আর মেমরি কোষের কাজ কি? মেমরি কোষের কাজ হচ্ছে যে যে অ্যান্টিজেন দেহে প্রবেশ করে সেই অ্যান্টিজেনের গঠনকে তাদের স্মৃতিতে ধরে রেখে দেয়। ভবিষ্যতে যখন ওই একই অ্যান্টিজেন দেহে সংক্রমণ করবে, সেই সময় মানে দেহে প্রবেশ করবে বা সেই সংক্রমণ কালে কি হয় না, এই কোষ, এই মেমরি কোষ অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেয় এবং ভবিষ্যতে ওই জীবাণুর হাত থেকে বা ওই রোগ সংক্রমণের হাত থেকে জীবদেহকে সুরক্ষা প্রদান করে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যান্টিজেনের গঠনকে
অ্যান্টিজেনের গঠনকে স্মৃতিতে ধরে রাখা। এটা হচ্ছে মেমরি কোষের কাজ। তো এই হচ্ছে রস নির্ভর অনাক্রমতা বা হিউমোরাল ইমিউনিটি সম্পর্কে বললাম। নেক্সট দু নম্বর আসবো, যে আমরা ইমিউন রেসপন্সের যে দু নম্বর তন্ত্র পড়েছি, যে কোষ নির্ভর অনাক্রম্যতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা সম্পর্কে আলোচনা করব। তো এই কোষ নির্ভর অনাক্রম্যতা কাকে বলে? কোষ নির্ভর অনাক্রম্যতা হচ্ছে দেহের অনাক্রম্যতা তন্ত্রের সাথে যুক্ত বিভিন্ন কোষের মাধ্যমে যে অনাক্রম্যতা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কোষ নির্ভর অনাক্রম্যতা। তো এই ক্ষেত্রে প্রধানত যে দেহের টি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটিতে দেখেছিলাম যে বি লিম্ফোসাইট কাজ করছে, এই ক্ষেত্রে হচ্ছে যে দেহের টি লিম্ফোসাইট অংশ বা কোষ অংশ নেয়। টি লিম্ফোসাইট এরা কি করে? এরা সরাসরি অ্যান্টিজেনকে আক্রমণ করে এবং ইমিউন রেসপন্সকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। টি কোষ আবার প্রধানত চার প্রকার। এক নম্বর হচ্ছে সাইটোটক্সিক টি কোষ, দু নম্বর হচ্ছে হেলপার টি কোষ, তিন নম্বর হচ্ছে সাপ্রেসার টি কোষ, আর চার নম্বর হচ্ছে মেমরি টি কোষ। তাহলে টি লিম্ফোসাইট চার প্রকার। তো এই চার প্রকার কোষের মাধ্যমে কিন্তু কোষ নির্ভর অনাক্রম্যতাটা গড়ে ওঠে। কিভাবে? তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে ইমিউন রেসপন্স কিন্তু সৃষ্টি হয় শুধুমাত্র যে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আলাদা আলাদা ভাবে, তা নয়। এটা সৃষ্টি হয় টি সেল বি সেল কোঅপারেশন দ্বারা বা টি কোষ বি কোষ সহক্রিয়া দ্বারা ইমিউন রেসপন্স সৃষ্টি হয়। তো এটা দুভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে যে প্রাথমিক ইমিউন রেসপন্স, এই প্রাথমিক ইমিউন রেসপন্স কিভাবে হয়? প্রথমে এক নম্বর হচ্ছে যে দেহে বহিরাগত জীবাণু প্রবেশ করে এবং বহিরাগত জীবাণু প্রবেশ করার পর ম্যাক্রোফাজ কোষগুলো প্রথমে তাদের গ্রাস করে ফেলে। এরপর এরা কি করে না, এরা হেলপার টি কোষের কাছে ওই অ্যান্টিজেনকে বা বিজাতীয় জীবকে বা প্যাথোজেনকে কি করে না তাদের সামনে প্রেজেন্ট করে। হেলপার টি কোষগুলো কোষের কাছে এই অ্যান্টিজেনকে উপস্থাপন করে। এবার হেলপার টি কোষ তখন কি করে না, সাপ্রেসার টি কোষ এবং বি কোষকে সক্রিয় করে ফেলে। এই যে বি কোষ সক্রিয় হলো,
তখন কি হয় না, এই সক্রিয় বিকোষ, আমরা জানি যে বিকোষের কাজ কি, প্লাজমা মানে বিকোষ বা প্লাজমা কোষের কাজ হচ্ছে অ্যান্টিবডি নিঃসরণ করা, আবার আর এই সক্রিয় বিকোষ কি করে, আবার স্মৃতিকোষও তৈরি করে দেয়, তো তৈরি করা শুরু করে। তো প্লাজমা কোষ কি করে না, বিকোষ যখনই সক্রিয় হয়ে গেল, দুটো সেল, দুটো কোষ তৈরি করা শুরু করে দিল, একটা হচ্ছে প্লাজমা কোষ আর একটা হচ্ছে স্মৃতি বা মেমোরি কোষ। প্লাজমা কোষের কাজ কি আমরা জানি যে অ্যান্টিবডি সংশ্লেষ করা, আর এই অ্যান্টিবডি সংশ্লেষ করে এবং সাইটোটক্সিক টি কোষ ও অ্যান্টিবডি জীবাণুটিকে বিনষ্ট করতে সাহায্য করে, একে বলা হচ্ছে প্রাথমিক ইমিউন রেসপন্স। নেক্সট হচ্ছে গৌণ ইমিউন রেসপন্স। গৌণ ইমিউন রেসপন্স, গৌণ ইমিউন রেসপন্স কিভাবে কাজ করে, আমি প্রথমেই বললাম যে বি লিম্ফোসাইট প্লাজমা কোষ, এই সরি, বি লিম্ফোসাইট হচ্ছে যে দু প্রকার কোষ সৃষ্টি করে, একটা হচ্ছে প্লাজমা কোষ আর একটা হচ্ছে মেমোরি কোষ। প্লাজমা কোষের কাজ আমি বলে দিলাম প্রাথমিক ইমিউন রেসপন্স, রইল গৌণ ইমিউন রেসপন্স। এই ক্ষেত্রে কি করে, যে স্মৃতি যে বি কোষগুলো আছে, সেই কোষগুলো অ্যান্টিজেনের গঠনকে স্মৃতিতে ধরে রেখে দেয়, মনে রেখে দেয়, এবং ভবিষ্যতে যখন ওই নির্দিষ্ট অ্যান্টিজেন আবার সংক্রমণ করে দেহে, তখন এই কোষ কি করে, সরাসরি অ্যান্টিবডি সংশ্লেষ শুরু করে দেয়, তার ফলে খুব কম সময়ে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এক্ষেত্রে খুব দ্রুত এবং সঠিকভাবে নির্দিষ্টভাবে অ্যান্টিজেন ধ্বংস হয়ে যায়, যেরকম চিকেন পক্স, এছাড়া মিজলস, এই রোগগুলো কি একবার যদি হয়ে যায় তাহলে আর হয় না। কেন না, তাহলে কি ওই জীবাণুর সংক্রমণ হয় না, সংক্রমণ হয়তো হয়তো সংক্রমণ হয়, কিন্তু কি হয় না, ওই যে মেমারি কোষ রয়েছে, সে ওই জীবাণুর গঠনকে মেমারিতে বা স্মৃতিতে ধরে রেখে দেয়, তাই যখন আবার ওই রোগের সংক্রমণ হয় তখন মানে সময় নষ্ট না হয়ে দ্রুত অ্যান্টিবডি নিঃসরণ শুরু হয়ে যায়, তার ফলে ওই অ্যান্টিজেন ধ্বংস হয়ে যায়, এইটা হচ্ছে গৌণ ইমিউন রেসপন্স। তো এমনিতে এই ক্ষেত্রে আমরা যে সহজাত এবং নিষ্ক্রিয় ইমিউন রেসপন্স পড়েছি, এই ক্ষেত্রেও সেটা কাজ করে। তো এই হচ্ছে প্রাথমিক ইমিউন রেসপন্স আর গৌণ ইমিউন রেসপন্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি খুব সংক্ষেপে যে পুরো ইমিউন রেসপন্সটা কি এটা একবার বলে দিচ্ছি। তাহলে এক নম্বর হচ্ছে যে জীবদেহে ভাইরাস প্রবেশের ফলে দেহ কি হয়, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, দেহ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, এবং ভাইরাল যে অ্যান্টিজেন গুলো, প্রকাশিত হয়। এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে যে অনাক্রম্যতন্ত্রের যে ম্যাক্রোফাজ কোষগুলো আছে, এই ম্যাক্রোফাজ কোষগুলো ভাইরাসকে গ্রাস করে, এবং এই ভাইরাসকে গ্রাস করার ফলে নিজেদের মধ্যে যে ভাইরাল অ্যান্টিজেনটা আছে, এই ভাইরাল অ্যান্টিজেনকে নিজেদের মধ্যে প্রকাশ করে, উপস্থাপন করে। তিন নম্বর কি হচ্ছে না, এই যে ম্যাক্রোফাজগুলো, এই ম্যাক্রোফাজগুলো নেক্সট হচ্ছে হেলপার টি কোষকে সক্রিয় করে ফেলে, হেলপার টি কোষকে সক্রিয় করে। এবং চার নম্বর হচ্ছে এই যে হেলপার টি কোষগুলো সক্রিয় হয়ে গেল, এই হেলপার টি কোষগুলো তখন সাইটোটক্সিক
টি কোষ ও বি কোষকে সক্রিয় করে ফেলে। নেক্সট 5 নম্বর কি, এই সক্রিয় বি কোষগুলো তখন কি তৈরি করে, দুপ্রকার তৈরি করে, মেমারি কোষ এবং প্লাজমা কোষ তৈরি করে। নেক্সট এবার কি হয়, এই যে প্লাজমা কোষ উৎপন্ন হলো, এই ক্ষেত্রে এই প্রথমে হচ্ছে প্লাজমা কোষ কি করে না, অ্যান্টিবডি নিঃসরণ করা তৈরি করে দেয়, তার মানে অ্যান্টিবডি তৈরি করে। প্লাজমা কোষ আর তার সঙ্গে কি হয় না, এই প্লাজমা কোষ, এই যে মানে প্লাজমা কোষ যে অ্যান্টিবডি তৈরি করে, তার ফলে কি হয় যে ভাইরাল অ্যান্টিজেন গুলো ওই অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে 7 নম্বর পয়েন্ট, এই যে আবদ্ধ হয়ে গেল তার ফলে অ্যান্টিবডি গুলো ভাইরাল অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং যে আক্রান্ত ভাইরাল অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে যায়, তার ফলে যে আক্রান্ত যে দেহকোষগুলো রয়েছে সেই আক্রান্ত দেহকোষগুলোকে ধ্বংস করার সংকেত পাঠিয়ে দেয়। নেক্সট লাস্টে কি করে, 8 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে সংকেত চলে গেল যে একে ধ্বংস করতে হবে, এবার সাইটোটক্সিক টি কোষ কাজ করা শুরু করে দেয়। সাইটোটক্সিক টি কোষ আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে দেয়। এই হচ্ছে ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্স পদ্ধতি সংক্ষেপে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যেরকম আমি ভিডিওর শেষে একটা কোশ্চেন দিই, এক্ষেত্রে আমি বলবো যে অ্যান্টিজেনের দুটো উদাহরণ বলবে তোমরা কমেন্ট সেকশনে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, নমস্কার।